কেন মুখ ঢেকে আসছেন কেন ভাই? আমি নামাজ উজা পড়ি ভাই, যে আমার মনের মানুষ হবে তারই চেহারা দেখাবো। তাছাড়া দেখাবেন না কাউকে? না ভাই দেখাবো। সবসময় কি হবে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় পর্দাশীল মেয়ে। দেখতে পাচ্ছেন পর্দা অবস্থায় আসছে, আসলে কেন এই অবস্থায় আসছে বা কি হয়েছে তার জীবনে, চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? নাম জান্নাতি। জান্নাতি আপু, কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া। ভালো আছেন? কি হয়েছে আপনার জীবনে? আমি ভাইয়া বাবা বিয়ে করে চলে গেছে, অভাবে আছি। আমি একটা মনের মানুষের জন্য ভিডিও শুনিয়ে সে সারা জীবন আমার পাশে থাকবে সুখে দুঃখে। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমি আর আমার মা আছে, ভাই আছে। তো যে মনের মানুষ বলতে বিয়ে শাদী করতে চাচ্ছেন তাই তো? তো বয়স হয়েছে আপনার বিয়ে শাদী করার? হ্যাঁ 18 ভাইয়া। 18 বছর হয়ে গেছে। তা এই বয়সে তো আসলে মা বাবা দেখে বিয়ে দিয়ে দেয়, তা আপনি আসলে নিজের বিয়ের জন্য ভিডিও সামনে আসছেন, কেমন লাগতেছে? খারাপ লাগতেছে ভাইয়া, বাবা বিয়ে করে চলে গেছে, অভাবে পড়ে গেছিলাম। মা বুড়া মানুষ, লজ্জা চলতে পারে না, এই কারণে এর জন্য আইছি ভাই ভিডিও শুনতে। আচ্ছা আচ্ছা, মানে কষ্ট লাগে কোনটা ভাবতে বেশি? বাবা বিয়ে করে চলে গেছে, এটাই বেশি কষ্ট লাগে। হ্যাঁ এটাই কষ্ট লাগে। পড়ালেখা করার সুযোগ হয়েছিল? হ্যাঁ ভাইয়া করছি। কোন ক্লাস পর্যন্ত করছেন? চলাফেরা করেন যখন কাজ কামে যান তখন পর্দাশীল অবস্থায় থাকেন? আচ্ছা আচ্ছা। তা আপনার দেশের বাড়ি কোথায়? নবীনগর। ওইখানে কি স্থানীয় নাকি ভাড়া থাকেন? না ভাইয়া নিজের বাসায়। নিজের বাসায় থাকেন? তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে তাহলে? নাম্বার আছে ভাইয়া? নাম্বারটা মুখস্থ আছে? না ভাইয়া মুখস্থ নাই। আপনি বলে তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার, শুনতেই পারলেন, এক অসহায় গরিব ঘরের মেয়ে, আসলে তার বাবা নেই, খুবই কষ্টের মধ্যে পড়ে আজ ভিডিওর সামনে আসছে। সে একটা আসলে মনের মানুষ চাই। মনের মানুষ বলতে সে বিয়ে শাদী করে সংসার করতে চাই। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা বিয়ে শাদী করতে চান বা যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01798756281। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া খোলা। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম তো পড়েনি, আর সব কিছু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দেখবেন মনে আশা পূরণ করে দেবেন। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।